সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে সকলকে সুস্বাগতম। আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের আলো প্রতিসরণের আজকের শেষ পাঠ, আজকে আলো প্রতিসরণের যে মূল পাঠগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ল্যান্সের ক্ষমতা সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা, চোখের ক্রিয়া সম্পর্কে আলোচনা করব, চোখের উপযোজন স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব সম্পর্কে আলোচনা করব। এখানে খুবই ইম্পর্টেন্ট টপিকস, চোখের ত্রুটি এবং তার কর্তৃক প্রতিকার এ সম্পর্কে আলোচনা করব, চোখ ও চোখের বৈশিষ্ট্য এবং রঙিন বস্তুর আলোকীয় উপলব্ধি ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আলোচনা করব। তো লক্ষ্য করো, ল্যান্সের ক্ষমতার ক্ষেত্রে আমরা এর আগে দেখিয়েছিলাম যে কোন ল্যান্সের ক্ষমতা তার প্রকাশ দূরত্বের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যদি পরীক্ষায় ধরো একটি ল্যান্সের ফোকাস দূরত্ব আসলো, ফোকাস দূরত্ব দেওয়া হলো এফ ইকুয়াল টু 2 সেন্টিমিটার, সবসময় তোমাকে মিটার নিতে হবে। যদি উল্লেখ করে ল্যান্সটি যদি উত্তল হয় তাহলে আমরা জানি উত্তল ল্যান্সের ক্ষেত্রে সবসময় ফোকাস দূরত্ব সবসময় হয় ধনাত্মক, আর অবতল ল্যান্সের ক্ষেত্রে ফোকাস দূরত্ব হয় ঋণাত্মক। সেক্ষেত্রে আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব, আর তখন এখানে মিটার নিতে হবে, তাহলে 2 100 মিটার, তাহলে 0.02 মিটার। তাহলে এখানে আমরা উঠাবো 1.1 ভাগ 0.02, তাহলে 1 কেজি 0.02 দ্বারা ভাগ করলে 1 ভাগ 0.02, তাহলে কত? 50টি এখানে হবে মিটার ডায়োপ্টার। এই তাহলে ল্যান্সের ক্ষমতা বের হবে 50 ডায়োপ্টার। আর ল্যান্সের ক্ষমতা যদি ধনাত্মক হয় তাহলে বুঝবো যে সেটি হচ্ছে উত্তল ল্যান্স। হ্যাঁ, আর উত্তল ল্যান্সের ক্ষেত্রে আমরা ফোকাস দূরত্ব সবসময় ধনাত্মক বলি। আবার অন্য সব ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, একটি ল্যান্সের ক্ষমতা 50 ডায়োপ্টার বলতে কি বুঝবো? তাহলে তখন এখান থেকে তুমি ব্যাখ্যাটা করতে পারো, একটি ল্যান্সের ক্ষমতা 50 ডায়োপ্টার বলতে তখন 50কে তুমি এইভাবে অ্যান্সার করতে পারো, মানে বা রাফ করে নিতে পারো, P=1/F বা F=1/P। তাহলে এখানে 1/50 ডায়োপ্টার বসালে এখানে ভাগ করলে 1 কে 0.02 মিটার হবে, সেন্টিমিটার নিলে কত হবে? 2 সেন্টিমিটার। অর্থাৎ একটি ল্যান্সের ক্ষমতা 50 ডায়োপ্টার বলতে বোঝায় ল্যান্সের প্রধান অক্ষের সমান্তরাল এক গুচ্ছ আলোকরশ্মি আপতিত হওয়ার পর ওই ল্যান্সের 2 সেন্টিমিটার দূরে মিলিত হয়। অর্থাৎ ওই ল্যান্সটির ফোকাস দূরত্ব হলো 2 সেন্টিমিটার। আবার অন্য সময় যদি উত্তল ল্যান্সের পরিবর্তে অবতল ল্যান্স আসে তখন সেক্ষেত্রে তুমি মাইনাস বসাতে হবে, কারণ আমরা জানি অবতল ল্যান্সের ক্ষেত্রে সব সম্পর্ক দূরত্ব হয় ঋণাত্মক, তাহলে এখানে হবে 0 -0 পয়েন্ট, এখানে হবে মাইনাস, এখানে হবে মাইনাস, তখন তার পাওয়ার হবে মাইনাস। অর্থাৎ আবার যদি এখানে দেওয়া হয় মাইনাস, তাহলে এখানে মান হবে মাইনাস, এখানে মান হবে মাইনাস। অর্থাৎ তখন তুমি ব্যাখ্যাটা এইভাবে লিখতে পারো, একটি ল্যান্সের ক্ষমতা -50 ডায়োপ্টার বলতে কি বুঝো? একটি ল্যান্সের ক্ষমতা -50 ডায়োপ্টার বলতে বোঝায় ল্যান্সটি প্রধান অক্ষের সমান্তরাল এক গুচ্ছ আলোকরশ্মি আপতিত হলে ল্যান্সটি 2 সেন্টিমিটার দূর থেকে, মানে প্রতিসরণের পর রশ্মিগুলো 2 সেন্টিমিটার দূর থেকে বা 2 সেন্টিমিটার পিছন থেকে আসছে বলে মনে হয়। তাহলে এভাবে অনেক সময় ফোকাস দূরত্ব দিয়ে দেয় আর ল্যান্সের কথা বলে দেয়, তুমি ক্ষমতা বের করতে পারবে। আবার অনেক সময় ক্ষমতার উল্লেখ করে দেয়, এগুলা ধনাত্মকের ক্ষেত্রে ধনাত্মক ব্যবহার করবা আর ঋণাত্মকের ক্ষেত্রে ঋণাত্মক। আর সবসময় ফোকাস দূরত্বের মান বসাবে ক্ষেত্রে সবসময় মিটারে, কারণ 1/মিটার বলতে ডায়োপ্টার বোঝাচ্ছে, আবার ডায়োপ্টার বসাতে 1/ডায়োপ্টার মিটার, পরে আবার সেন্টিমিটার নিলেও নিতে পারো। এই হচ্ছে ল্যান্সের ক্ষমতা সংক্রান্ত অঙ্কগুলো। এখন আমরা আলোচনা করব চোখের ক্রিয়া। আমরা জানি একটি চোখের গঠন আমরা ক্লাসে এটি পড়েছিলাম, এই হলো চোখের পিছনের অংশ, এই হলো সামনের অংশ, সামনের অংশ হচ্ছে একটু উত্তল, এখানে সিলিয়ারি মাংসপেশির মাধ্যমে ল্যান্স থাকে, এই দিকে হলো কর্নিয়া, এখানে থাকে অ্যাকুয়াস, এটা হচ্ছে কর্নিয়া, এই সামনের অংশকে বলা হয় কর্নিয়া, আরো অংশ কতগুলো আছে কর্নিয়া, এই যে খালি এখানে ঘনতর পদার্থ থাকে এটাকে বলে অ্যাকুয়াস টিউমার, অ্যাকুয়াস টিউমার, আর এটা হচ্ছে চক্ষু ল্যান্স, এখানে থাকে ঘনতর পদার্থ ভিট্রিয়াস, ভিট্রিয়াস টিউমার, আর ঠিক এই জায়গায় থাকে রেটিনা,
রেটিনা। আমরা জানি যে আমরা যখন কোনো লক্ষ্যবস্তু দেখি তখন লক্ষ্যবস্তু থেকে আলো রেটিনার মধ্যে পড়ে, এভাবে লক্ষ্যবস্তু থেকে আলো রেটিনার মধ্যে পড়ে, এখান থেকে আলো এখানে পড়ে, এখানে তার বিম্বটা এখানে দেখা যায়, উল্টা দেখা যায়। অর্থাৎ এখানে যদি পিকিউ হয় আর এখানে যদি আর এস হয় তাহলে আর এস বিম্বটা উল্টা দেখা যায়। তার মানে লক্ষ্য করো এখানে আগে এখানে এখানে অর্থাৎ লক্ষ্যবস্তু থেকে আলো ল্যান্সের মধ্যে দিয়ে আপাতিত হওয়ার পর যখন প্রতিসরিত হয় তখন এখানে একটি রশ্মি এখানে চলে যায়, অর্থাৎ শীর্ষবিন্দু এখানে পড়ে আর বাধা বিন্দু এখানে পড়ে, ফলে আমরা তার উল্টা প্রতিবিম্ব দেখতে পাই। অর্থাৎ লক্ষ্য করো এখানে মূলত আলোর প্রতিসরণের কাজটা করে কে কে, দেখো প্রথমে দেখো আলোটা কর্নিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে, অ্যাকুয়াস সিমারের মধ্যে দিয়ে যাচ্ছে, ল্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে, তারপরে ভিট্রিয়াস সিমার হয়ে তারপরে এখানে মূল ল্যান্স মূল আলো প্রতিসরণের কাজ করে ল্যান্স, এছাড়াও কর্নিয়া অ্যাকুয়াস সিমার ল্যান্স ছাড়াও ভিট্রিয়াস সিমার এগুলো আলো প্রতিসরণের কাজ করে। তাহলে আমরা ব্যাখ্যা করতে পারি আমরা জানি কোনো বস্তু থেকে আলো যখন যায় তখন আমরা মানব চক্ষু বা যে কোনো যে কেউ যদি চোখ দিয়ে দেখে তখন ওই বস্তু থেকে ল্যান্সের মধ্য দিয়ে আলো প্রতিসরণ হয়। এই ক্ষেত্রে চোখের কর্নিয়া অ্যাকুয়াস সিমার ল্যান্স ভিট্রিয়াস সিমার এগুলো সবগুলো আলো প্রতিসরণের কাজ করে, তখন আলো প্রতিসরিত হয়ে রেটিনার মধ্যে তার একটি উল্টা প্রতিবিম্ব সৃষ্টি হয়। তখন এখানে এই জায়গায় কতগুলো স্নায়ু কোষ আসছে, সেটা হচ্ছে রড ও কোন, তখন এই রড ও কোনের মাধ্যমে সেই উল্টা প্রতিবিম্ব মস্তিষ্কে চলে যায়, সেখানে মস্তিষ্কে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে উল্টা প্রতিবিম্ব আবার উল্টা হয়, অর্থাৎ উল্টা প্রতিবিম্ব সোজা হয়, তখন আমরা সেই বস্তুকে দেখতে পাই। এই এই হচ্ছে আবার দেখা যায় যে যখন বস্তু যখন যত দূরে চলে যায় অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব থেকে যত দূরে চলে যায় যত দূরে যাক নাই কেন আমরা সবসময় অসীম দূরত্বে অর্থাৎ দূরবর্তীতে আমরা সেই দূরত্বকে বলে অসীম দূরত্ব, অসীম দূরত্ব সবসময় আমরা এই চোখ দিয়ে দেখি, অথবা আমাদের চোখের একটা নির্দিষ্ট দূরত্ব আছে অর্থাৎ 25 সেন্টিমিটারের পর্যন্ত হচ্ছে আমাদের ন্যূনতম দূরত্ব, অর্থাৎ 25 সেন্টিমিটার থেকে যত সামনের দিকে যে কোনো বস্তুর ক্ষেত্রে আমরা এই কারণে আমরা খালি চোখে যে কোনো তারা নক্ষত্র এগুলো আমরা দেখতে পাই। অর্থাৎ খেয়াল করো তাহলে আমাদের দেখার জন্য আমরা সাধারণত আমাদের রেটিনার মধ্যে আমাদের কোন প্রতিবিম্ব পড়ে, পরে রেটিনার মাধ্যমে কোন উল্টা প্রতিবিম্ব আমাদের মস্তিষ্কে আমরা উল্টা প্রতিবিম্বকে স্নায়ু কোষের মাধ্যমে এখানে রড এবং কোন এর মাধ্যমে সোজা প্রতিবিম্ব দেখতে পাই। এবার আমরা আলোচনা করব চোখের উপযোজন। উপযোজন হচ্ছে আমাদের চোখের যে গঠন, এই চোখের গঠনে এখানে দেখো কিছু সিরিয়ালি মাংসপেশি আছে দুই পাশে মাংসপেশি, অর্থাৎ ভিন্ন ভিন্ন অবস্থানে দেখার জন্য দেখা যায় যে এই মাংসপেশিগুলো সংকুচিত প্রসারিত হওয়ার কারণে এই যে চক্ষু ল্যান্স, এই চক্ষু ল্যান্সের ফোকাস দূরত্ব কখনো বেড়ে যায় আবার কখনো কমে যায়। অর্থাৎ আমি যদি একটা আঙ্গুল যদি এখানে রাখি তাহলে আমি যদি এই কাছের বস্তুটাকে দেখি, যদি পিছনে কোনো বস্তু থাকে সেই বস্তুটাকে আমরা আপসা আপসা দেখি, অর্থাৎ আমি এই বস্তুটাকে দেখার জন্য আমার ল্যান্স ব্যবহার করছি। যখন আমি পিছনের বস্তুটাকে দেখব তখন আমাদের সামনের যে আঙ্গুলটা তখন দেখা যাচ্ছে সেটা ঝাপসা ঝাপসা দেখা যায়, অর্থাৎ আমি তখন সাথে সাথে আমার চোখের ফোকাস দূরত্ব আমি এখানে ফোকাস দূরত্ব কমিয়ে দিলাম, ওখানে ফোকাস দূরত্ব বাড়িয়ে দিলাম, অর্থাৎ আমার সিলিয়ারি মাংসপেশির মাধ্যমে তখন ল্যান্স কি হলো প্রসারিত হলো। হ্যাঁ, প্রসারিত হওয়ার কারণে তখন ফোকাস দূরত্ব বেড়ে গেল, ফোকাস দূরত্ব বেড়ে যাওয়ার কারণে তখন আমরা পিছনের বস্তুটা দেখতে পাই, সামনের বস্তুটা অস্পষ্ট দেখি, ফলে দেখা যায় যে ওই দূরের বস্তু আবার দেখার জন্য যে ধরনের ল্যান্স যে ধরনের ফোকাস দূরত্বের একই আমরা একই ল্যান্স চোখের মধ্যে থাকে একই যে ফোকাস দূরত্ব ব্যবহার করি ল্যান্সের জন্য, কাছের বস্তু দেখার জন্য আমরা একই ফোকাস দূরত্ব ল্যান্স একই ফোকাস দূরত্ব ব্যবহার করি না ওই ল্যান্স দিয়ে। অর্থাৎ সামনের বস্তু হোক, মাঝখানের বস্তু হোক, পিছনের বস্তু হোক, যে কোনো অবস্থানে ভিন্ন ভিন্ন অবস্থানে ভিন্ন ভিন্ন দেখার জন্য আমরা এই চক্ষু ল্যান্সের ফোকাস দূরত্ব বাড়িয়ে কমিয়ে দিয়ে দিই। ওই বাড়িয়ে কমিয়ে দেওয়ার মাধ্যমে অর্থাৎ ফোকাস দূরত্ব বাড়িয়ে কমিয়ে দেওয়ার মাধ্যমে অর্থাৎ যে কোনো দূরত্বের যে কোনো লক্ষ্যবস্তু অর্থাৎ যে কোনো দূরত্বের কোনো লক্ষ্যবস্তু দেখার জন্য চোখের ল্যান্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া হচ্ছে উপযোজন। অর্থাৎ আমি যদি
আমার সামনের স্টুডেন্টগুলো দেখি আমি যে চক্ষু লেন্স ব্যবহার করবো, দূরে স্টুডেন্ট দেখলো সেই চক্ষু লেন্স ব্যবহার করবো, তবে কাছের জন্য ওই চক্ষু লেন্সের যে ফোকাস দূরত্ব ব্যবহার করবো, দূরের কোনো বস্তু বা দূরের কোনো শিক্ষার্থীকে দেখার জন্য আমি ফোকাস দূরত্ব বাড়িয়ে দিব, অর্থাৎ ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করব। তাহলে যে কোনো কোনো লক্ষ্য বস্তু যে কোনো দূরত্বে কোনো লক্ষ্য বস্তুকে সঠিকভাবে দেখার জন্য চোখের চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করার এই ক্ষমতাকে বলা হয় উপসিজন। তাহলে আশা করি তোমরা পড়লে ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব, আমি আগে বলেছিলাম আমরা যখন কোনো বস্তুকে যখন আনি, আনতে 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 যখন চোখের কাছাকাছি আনি, তখন চোখ থেকে 25 সেন্টিমিটার পর্যন্ত আমরা বস্তুকে স্পষ্ট দেখতে পাই। এর চেয়ে যদি ভিতরে নিয়ে আসি তখন বস্তুকে আমরা অস্পষ্ট দেখতে পাই। অর্থাৎ আমাদের যে কোনো বস্তু দেখার জন্য চক্ষু থেকে ন্যূনতম দূরত্ব হচ্ছে 25 সেন্টিমিটার, অর্থাৎ 25 সেন্টিমিটার হচ্ছে ন্যূনতম দূরত্ব। 25 সেন্টিমিটার যত দূরেই নেওয়া যাক না কেন, আমরা যে কোনো বস্তুকে সবসময় দেখতে পাই, অর্থাৎ সেটাকে বলা হয় অসীম। অর্থাৎ সবচেয়ে বেশি দূরত্বে কোনো বস্তু থাকলে সেটি স্পষ্ট অবশ্যই দেখা যাবে, সেটাকে আমরা চোখের দূরবিন্দু বলি। আর চোখের স্বাভাবিক চোখের জন্য দূরবিন্দু হচ্ছে অসীম, যে কারণে আমরা কয়েক আলোকবর্ষ দূরে নক্ষত্র কিন্তু স্পষ্ট দেখতে পাই। আর নিকট বিন্দু হচ্ছে 25 সেন্টিমিটার। যদি কোনো চোখ 25 সেন্টিমিটার থেকে কাছে কোনো বস্তুকে দেখতে পায় তাহলে সেই চোখে ত্রুটি রয়েছে। আবার দেখা যায় যে 25 সেন্টিমিটার থেকে দূরে কোনো বস্তুকে যদি অস্পষ্ট কোনো চোখ দেখে, অস্পষ্ট কোনো বস্তুকে অস্পষ্ট দেখে, তাহলে সেক্ষেত্রেও চোখে ত্রুটি রয়েছে। তাহলে এভাবে এর উপরে ভিত্তি করে আমরা এখন আলোচনা করব চোখের ত্রুটি, অর্থাৎ চোখের দূরের বস্তু স্পষ্ট না দেখা এবং কাছের 25 সেন্টিমিটারের কাছে নিয়ে গেলে অথবা কাছের বস্তুকে অনেক সময় স্পষ্ট না দেখা, অনেক সময় আরও কাছের বস্তুকে স্পষ্ট দেখা, সেটাও এক ধরনের ত্রুটি। এ ধরনের ক্ষেত্রে সাধারণত 4 ধরনের ত্রুটি হয়। তার মধ্যে মেন 2টা ত্রুটি, সেটা হচ্ছে একটা হচ্ছে হর্ষ দৃষ্টি আর একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। তো আমরা এখন চোখের ত্রুটি নিয়ে আমরা আলোচনা করব। অর্থাৎ আমরা জানি সুস্থ এবং স্বাভাবিক চোখ নিকট বিন্দু থেকে শুরু করে অসীম দূরত্বের মাঝখানে যে কোনো স্থানে বস্তু বস্তু থাকুক না কেন সেটা স্পষ্ট দেখতে পাই। আচ্ছা, এই সম্বন্ধে আমি আলোচনা করছি। তাহলে দেখো, তাহলে 25 সেন্টিমিটার থেকে অসীম পর্যন্ত দূরে আমরা সাধারণত স্পষ্ট দেখতে পাই, যদি অতটুকু দূরত্বের ভিতরে স্পষ্ট দেখতে না পাই তাহলে চোখে ত্রুটি রয়েছে। আবার 25 সেন্টিমিটারের নিকটে আমরা কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পাই না, যদি স্পষ্ট দেখতে পাই তাতেও চোখে ত্রুটি রয়েছে। এর উপরে ভিত্তি করে 2 ধরনের ভাগ করা হয়, একটা হচ্ছে হর্ষ দৃষ্টি আর একটা হচ্ছে দীর্ঘ দৃষ্টি। তো আমরা এখন হর্ষ দৃষ্টি নিয়ে আলোচনা করব। লক্ষ্য করো, হর্ষ দৃষ্টি হচ্ছে যে চোখ কাছের বস্তু ঠিক মতো দেখতে পায়, কিন্তু কাছের বস্তু বলতে 25 সেন্টিমিটারের ভিতরে না, 25 সেন্টিমিটার থেকে কাছাকাছি, যে চোখ কাছের বস্তুকে ঠিক মতো দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে পায় না, সেই চোখের ত্রুটিকে বলা হয় হর্ষ দৃষ্টি। সাধারণত আমি চিত্র একে ব্যাখ্যা করলে সুবিধা হয়। প্রথমে আমরা 3টা চিত্র আঁকি। তাহলে আমরা এখানে 3টা জিনিস, 3টা ব্যাখ্যা আলোচনা করবো। হর্ষ দৃষ্টির কারণ কেন হয়, হর্ষ দৃষ্টির কারণ কি কারণে হর্ষ দৃষ্টি হয়। পুরাতন বই, নতুন বই রেফারেন্স না নিয়ে আমরা পুরাতন বই রেফারেন্স নিই, একটু আমি একটু দেখি। তোমরা চোখের যে 2 ধরনের ত্রুটি রয়েছে, হর্ষ দৃষ্টি এবং দীর্ঘ দৃষ্টি, এই ত্রুটিগুলো তোমরা পুরাতন বই থেকে পড়বা। হ্যাঁ, কারণ ত্রুটির ফল আর হচ্ছে প্রতিকার। আমি অবশ্যই তোমাদেরকে রেফারেন্স করব, তোমরা এই হর্ষ দৃষ্টি দীর্ঘ দৃষ্টি ব্যাখ্যা এবং চিত্র পুরাতন বই থেকে পড়বে। তো লক্ষ্য করো হর্ষ দৃষ্টি কেন হয়। আমরা আগে চিত্রটা এঁকে নিই, একই চোখ আঁকবা, এই পেন্সিল কম্পাস দিয়ে একটি বৃত্ত আঁকবে, বৃত্ত একে এখানে একটু উত্তল করে দিবে, আর এখানে একটা ল্যান্স দিয়ে দিবে, আর একটা একই
একই ব্যাসার্ধের তিনটে বৃত্ত আঁকতে হবে। এখানে একটু উত্তল করে দিবে, আর এখানে সিলের মাংসপেশি দিয়ে এলিয়ান্স, আর একটা একটু উত্তল করে দিব এলিয়ান্স। ওকে, তাহলে আমরা তিনটা চোখ আঁকলাম, একই চোখ। কিন্তু দেখো এই চোখের দৃষ্টি, এরা এই কাছের বস্তু থেকে যখন আলো যখন এখানে পড়ে তখন আলোটা ঠিক মতো কোথায় পড়ে? রেটিনায়। খেয়াল করো, অর্থাৎ ওকে ঠিক আছে, অর্থাৎ কোন কাছের বিন্দু থেকে যখন আলো যখন চোখের মধ্যে পড়ে তখন এই চক্ষু লেন্সে আপাতিত হওয়ার পর যখন প্রতিসরিত হয় তখন রেটিনাতে যায় মিলিত হয়। এই ক্ষেত্রে দেখা যায় যে রেটিনাতে যে মিলিত হয় সেখানে বস্তুটাকে রেটিনা থেকে আমরা পরে মস্তিষ্কে দেখতে পাই। তাহলে আমাদের লক্ষ্য করতে হবে, আমরা কোন বস্তু আমাদের চোখের সামনে দেখতে হলে ওই বস্তুর প্রতিবিম্ব কোথায় করতে হবে? রেটিনা, না হলে আমরা সেই বস্তুটাকে ঠিকমতো দেখতে পাবো না। দেখো এই চোখ একই চোখ, এই চোখ কাছের বস্তু থেকে আলো যাওয়ার কারণে যখন আপাতিত হয়ে যখন প্রতিসরিত হয় বিম্বটা কিন্তু রেটিনাতে পড়ে, এই কারণে আমরা এই বস্তুটাকে দেখতে পাই কাছের বস্তু। যদি এই কাছের বস্তুটাকে দূরে সরে নেওয়া হয় তখন দূর থেকে আলো যখন এই ল্যান্সের মধ্যে পড়ে, অর্থাৎ অসীম থেকে আলো যখন এই ল্যান্সের মধ্যে পড়বে, তখন দেখা যায় যে আলোটা এখানে প্রতিসরিত না হয়ে কি হয়, কাছে মিলিত। তার কারণটা হচ্ছে এই ক্ষেত্রে, সরি, এই ক্ষেত্রে এখানে কেন এটাকে বলা হয় অক্ষিগোলক, অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে ল্যান্সের অভিসারী ক্ষমতা, দেখো আমরা জানি এক গুচ্ছ আলো গুচ্ছে আপাতিত হওয়ার পর যত তাড়াতাড়ি মিলিত হয় তাকে বলে অভিসারী ক্ষমতা। তাহলে দেখো চক্ষু ল্যান্সের ব্যাসার্ধ বেড়ে গেলে ল্যান্সের অভিসারী, চক্ষু ল্যান্সের ব্যাসার্ধ বেড়ে গেলে ল্যান্সের কি হয়, অভিসারী ক্ষমতা বেড়ে যায়। অর্থাৎ একগুচ্ছ আলোকরশ্মি আপাতিত হয়ে তাড়াতাড়ি মিলিত হয় তখন তার ফোকাস দূরত্ব কমে যায়। এই ফোকাস দূরত্ব কমে গেলে তখন আলোকরশ্মি রেটিনে মিলিত না হয়ে তা পুরো মিলিত হয়, অর্থাৎ এই জায়গায় মিলিত হয়। আমি একটু আগে বলেছিলাম যে আলোকরশ্মি এখানে দেখো আপাতিত হওয়ার পর রেটিনাতে মিলিত হলো, এই কারণে বিম্ব এখানে সৃষ্টি হয়, কিন্তু বিম্ব সৃষ্টি হয় রেটিনা থেকে কিছুটা আগে। এই কারণে রেটিনার সৃষ্টি না হওয়ার কারণে আমরা বস্তুটাকে ঠিকমতো দেখতে পাই না। ওকে, তাহলে কেন, কারণটা কি, কেন অসদৃষ্টি সৃষ্টি হয়? প্রথমে সংজ্ঞা, যে চোখ কাছের বস্তু স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তু স্পষ্ট দেখতে পায় না, সে চোখের দৃষ্টিকে বলা হয় হর্ষদৃষ্টি। হর্ষদৃষ্টি কেন হয়, কারণ চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ বেড়ে গেলে চক্ষু ল্যান্সের ফোকাস দূরত্ব কমে যায়, ফোকাস দূরত্ব কমে যায়। দেখো এখান থেকে এখান দূরত্বকে বলা ফোকাস দূরত্ব, ফলে ওই ল্যান্সের অভিসারী ক্ষমতা বেড়ে যায়। অভিসারী ক্ষমতা মানে আলোকরশ্মি আপাতিত হওয়ার পর তাড়াতাড়ি মিলিত হয়। দেখো অভিসারী ক্ষমতা বেড়ে গেলে তখন দূর থেকে এক উচ্চ আলোকরশ্মি বা কোনো লক্ষ্যবস্তু থেকে যখন আলো আসে চোখের মধ্যে দিয়ে যাওয়ার পর তখন রেটিনায় মিলিত না হয়ে তার পূর্বে মিলিত হয়, এই কারণে বস্তুটাকে ঠিকমতো আমরা দেখতে পাই না, এটা হচ্ছে কারণ। আবার এ ধরনের চোখ যখন কাছের বস্তু থেকে আলো যাবে তখন একগুচ্ছ আলোকরশ্মি বস্তু থেকে যাওয়ার পর চোখের ল্যান্সের মধ্য দিয়ে আপাতিত হওয়ার পর যখন প্রতিসরিত হয় তখন রেটিনাতে মিলিত হয় বিম্বটা, আর রেটিনা থেকে তখন আমরা স্নায়ুকোষ এবং স্নায়ুকোষের মাধ্যমে মস্তিষ্কে তখন উল্টো হইলে তখন আমরা সেই প্রতিবিম্বটা দেখতে পাই, তার মানে কাছের বস্তু দেখা গেল। এবার দেখো এই প্রতিক্রিয়া, তাহলে এটা হলো কারণ, এটা হলো ত্রুটির ফল, অর্থাৎ কোন ধরনের বস্তুকে আমরা কোন মানে কোন দূরত্বের বস্তুকে আমরা দেখতে পাই সেটা, আর এটা হচ্ছে প্রতিকার। তাহলে প্রতিকার করবো, এটা হচ্ছে আমাদের কি অসীম দূরত্ব থেকে আলো গেল, এখানে যদি আমরা একটা অবতল ল্যান্স চশমা ব্যবহার করি, ব্যবহার করলে তখন এই চশমার মধ্যে যখন আলো পড়বে তখন অভিসারী ক্ষমতা কি ছিল, বেশি ছিল, তখন অবতল ল্যান্স হচ্ছে ঋণাত্মক, তার পথ হচ্ছে চিহ্ন হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ তার অভিসারী ক্ষমতা বাড়ার পরিবর্তে অভিসারী ক্ষমতা কি করে কমিয়ে দেয়, কমিয়ে দিলে এখান থেকে তখন আলোটা কি করে এখান থেকে এখানে যায় মিলিত হয়। অর্থাৎ
আমরা যদি অবতল লেন্সের চশমা ব্যবহার করি, তখন অবতল লেন্সের চশমা ব্যবহার করলে তখন অসীম দূরত্ব থেকে আলো যখন আসে অবতল লেন্সের চশমার মধ্যে পড়ে, তখন অবতল লেন্সের বৈশিষ্ট্য হচ্ছে তার অভিসারী ক্ষমতা বাড়িয়ে দেওয়ার পরিবর্তে অভিসারী ক্ষমতা কমিয়ে দেয়, ফোকাস দূরত্ব বাড়িয়ে দেয়, ফলে অসীম দূরত্ব থেকে বস্তুটা কোথা দেখা যায় আসলে রেটিনার মধ্যে পড়ে, ফলে আমরা বস্তুটাকে দেখতে পাই। এ ধরনের অবতল লেন্সের চশমা ব্যবহার করলে, যাদের এই ধরনের ত্রুটি সাধারণত হর্ষ দৃষ্টি, তারা অবতল লেন্সের চশমা ব্যবহার করলে এ ধরনের সমস্যা থেকে সমাধান হয়। সাধারণত যারা কিশোর বা যুবক বয়সী অর্থাৎ কম বয়সী সাধারণত মানুষের ক্ষেত্রে তারা সাধারণত এই ধরনের সমস্যা সৃষ্টি, অর্থাৎ অনেক সময় দেখা যায় আমাদের শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যায় যে বোর্ডে লেখাগুলো ঠিক মতো দেখে না, দূরের কোনো বস্তুগুলি ঠিক মতো দেখে না, সেই ধরনের সমস্যার ক্ষেত্রে সাধারণত আমরা অবতল লেন্সের চশমা ব্যবহার করি, অর্থাৎ ঋণাত্মক পাওয়ারের চশমা ব্যবহার করি। এই কারণে বেশিরভাগ আমরা যারা শিক্ষার্থী বেশিরভাগ এই ধরনের চশমা ব্যবহার করে থাকি। তাহলে এবার আমরা আলোচনা করব দীর্ঘ দৃষ্টি, ঠিক হর্ষ দৃষ্টির বিপরীত, অর্থাৎ যে চোখের দৃষ্টি কাছের বস্তু ঠিক মতো দেখতে, দূরের বস্তু ঠিক মতো দেখতে পায় কিন্তু কাছের বস্তু ঠিক মতো দেখতে পায় না, সেই চোখের দৃষ্টিকে বলা হয় দীর্ঘ দৃষ্টি। কারণ তখন আমরা আলোচনা করব ধরো ইন্দ্র চোখ ধরে নিলাম, এই চোখের দৃষ্টি হচ্ছে দীর্ঘ দৃষ্টি, তখন এই দূর থেকে যখন আলো যাবে, ধরো এখানে দূর বিন্দু বললাম, এই দূর থেকে যখন আলো যাবে নিকট বিন্দু পরিবর্তে আমরা দূর বিন্দু বললাম, বা আরো দূরে দেখতে পারি, আরো দূর থেকে যখন আলো যাবে তখন রেটিনার দিকে, ওকে, কিন্তু কাছ থেকে যখন আলো যাবে তখন রেটিনা মিলিত না হয়ে রেটিনার পরে মিলিত হবে। তাহলে এ ধরনের ত্রুটিগুলোকে বলা হয় দীর্ঘ দৃষ্টি, অর্থাৎ চোখের অক্ষিগোলকের ব্যাসার্ধ কমে গেলে চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব বেড়ে যায় এবং অভিসারী ক্ষমতা কমে যায়, তখন কাছ থেকে একগুচ্ছ আলোকরশ্মি মানে লক্ষ্যবস্তু থেকে আলো যখন চোখের লেন্সের মধ্য দিয়ে আপতিত হয়ে যখন প্রতিসরিত হয় তখন রেটিনার পরে মিলিত হয়, আর রেটিনায় ঠিক মতো না পড়ার কারণে, রেটিনার পরে মিলিত হওয়ার কারণে আমরা বস্তুকে ঠিক মতো দেখতে পাই না। তাহলে প্রথম হলো দীর্ঘ দৃষ্টি সংজ্ঞা, পরে কারণ হর্ষ দৃষ্টি বিপরীত। এবার দেখো ত্রুটির ফল, অর্থাৎ এ ধরনের চোখ, এটা 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 একই চোখ, এ ধরনের চোখ দূর 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 থেকে যখন আলো আসবে তখন আলোটা আপাতিত হওয়ার পর যখন প্রতিসরিত হয় তখন রেটিনা মিলিত হয়, আর রেটিনা থেকে তখন বিম্বটা আমরা স্নায়ু কোষের মাধ্যমে আমরা স্পষ্ট মস্তিষ্কে গিয়ে দেখতে পাই। আর এই ত্রুটির ফল হচ্ছে যখন এখান থেকে আমরা একটি উত্তল লেন্সের চশমা ব্যবহার করব তখন এই দূরের বস্তুটাকে কাছে নিয়ে যাব, অর্থাৎ উত্তল লেন্সের পাওয়ার হচ্ছে ধনাত্মক আর তার বৈশিষ্ট্য হচ্ছে সে অভিসারী ক্ষমতা কি ছিল এখানে কম ছিল, অভিসারী ক্ষমতা বাড়িয়ে দেয়, ফোকাস দূরত্ব এখানে বেশি ছিল ফোকাস দূরত্ব কমিয়ে দেয়, কমিয়ে দেওয়ার কারণে দূরের যেখানে বিম্বটা পড়ার কথা সেটা রেটিনা পড়ে, এই কারণে আমরা বস্তুটাকে দেখতে পাই। সাধারণত যারা বয়স্ক তারা দেখা যায় যে কাছাকাছি বস্তুর অর্থাৎ বইয়ের লেখাগুলো কাছাকাছি কোনো বস্তুকে তখন স্পষ্ট দেখতে পায় না, তখন তারা কি করে এই উত্তল লেন্সের চশমা ব্যবহার করে। এই হচ্ছে তোমরা পুরাতন বইয়ের রেফারেন্স নিয়ে পড়লে ভালো হয়। এই হচ্ছে আমাদের চোখের ত্রুটি, চোখ ও চোখের বৈশিষ্ট্য, এগুলো গণনামূলক, এগুলো আশা করি পারবে, তারপরে আমি বই থেকে একটু দেখাচ্ছি। চোখ ও চোখের বৈশিষ্ট্য আমরা তো জানি, আমরা যখন চোখের সামনে কোনো বস্তুকে এভাবে ঘুরাই দেখা যায় যে ওই চোখের মধ্যে দেখা যায় যে আমাদের চোখে কোনো বস্তু যদি আমরা একবার দেখি আমাদের অনুভূতি 0.3 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ 0.03 সেকেন্ড, হ্যাঁ, এ পর্যন্ত থেকে যায়, অর্থাৎ র্যাশ থেকে যায়, ঠিক আছে, এই র্যাশটা থেকে যায়, অর্থাৎ এই কারণে অনেক সময় দেখা যায় যে ফ্যান যখন ঘুরে, ফ্যানের ডানা হচ্ছে 3টা, কত কোনো কোনো ফ্যানের কাছে ডানা 4টা, দেখা যায় যখন একাদশে ঘুরে কন্টিনিউয়াসলি ঘুরে পর্যায়ক্রমে তখন দেখা যায় যে মনে হয় সবগুলো ডানা, অর্থাৎ চোখ ডানা এখান থেকে যখন এখানে যায় তখন আমাদের চোখে তখনও দর্শনাবতি থেকে যায়, অর্থাৎ রেশ থেকে যায় ওই বস্তুটা দেখা, এই কারণে আমরা বুঝতে 0.03 সেকেন্ড পর্যন্ত দেখতে পারি। এটার জন্য আমাদের একটা সুবিধা হলো আমরা যখন টিভি দেখি, টিভিতে দেখা যায় যে একটি স্থির চিত্র, আসলে টিভিগুলোর মধ্যে আমরা যখন স্থির চিত্র থাকে কিন্তু একটার পর একটা যখন স্থির চিত্র আসে তখন প্রতি সেকেন্ডে মনে 50 বার মতো প্রতি সেকেন্ডে স্থির চিত্রগুলো চলমান হয়, তার যেহেতু আমাদের চোখের স্থায়িত্বকাল 0.003 সেকেন্ড, তার মানে একটার পর একটা স্থির চিত্র আসলে আমাদের চোখের স্থির চিত্র মনে হয় না, মনে হয় চলমান চিত্র,
এটার জন্য একটা সুবিধা হলো। এছাড়াও আমাদের আমরা দুই চোখ ব্যবহার করলে আমাদের সুবিধা হলো, দুই চোখের মাধ্যমে আমরা একটা বস্তু কতটুকু দূরে আছে, কতটুকু কাছে আছে সেই দূরত্ব আমরা চিহ্নিত করতে পারি। তার মানে তুমি যদি এক চোখ বন্ধ করে একটা সুইচের ছিদ্র দিয়ে যদি তুমি সুতা ঢুকাতে যাও তুমি পারবে না, কারণ তখন সঠিক দূরত্বটা বোঝা যায় না। অর্থাৎ আমরা দুই চোখের মাধ্যমে বস্তুকে যখন দেখি তখন আমাদের মস্তিষ্কে যে বিম্বটা সৃষ্টি হয় আমাদের দূরত্ব সহজে চিহ্নিত করতে পারে। এছাড়াও আমাদের চোখের আরো কিছু বৈশিষ্ট্য আছে, কি যেমন তিন নাম্বার বৈশিষ্ট্য, দেখার অনুমতি চোখ থেকে আসে না, সেটা আসে মস্তিষ্ক থেকে। অর্থাৎ এটা আমি বলছিলাম, আমরা কোনো কিছু কিন্তু চোখ থেকে আমরা অনুভূতি কিন্তু আমরা রেটিনা থেকে আসে না, আমাদের দেখার অনুমতি আসে আমাদের মস্তিষ্ক থেকে। এগুলো একটু ভালো করে করে নিবা। এছাড়া আমাদের আরেকটা ব্যাখ্যামূলক আছে, রঙিন বস্তুর আলোকে উপলব্ধি। আমরা জানি আমাদের স্নায়ু কোষে দুই ধরনের কোষ থাকে, একটা হলো রড, একটা হলো কোন। রড এবং কোন, রডের কাজ হচ্ছে যে ক্ষীণ আলোতে সাড়া দেওয়া, অর্থাৎ হালকা হালকা অন্ধকারাচ্ছন্ন কোনো পরিবেশে যে কোনো বস্তুকে দেখতে আমরা পাই, তবে স্পষ্ট দেখি না, নড়াচড়া বা এরকম ঝাপসা ঝাপসা দেখি। যেমন অনসামান্য উদাহরণ হিসাবে বলতে পারি যে তোমার জ্যোৎস্না মৃদু আলোতে আফসাভাবে কোনো কিছু দেখতে সাহায্য করে, কিন্তু জ্যোৎস্না মৃদু আলোতে আমরা রঙিন কোনো বস্তুকে দেখতে পাই না। তার মানে কি, আলোর তীব্রতা বিশিষ্ট, অর্থাৎ রঙিন বস্তু থেকে আমরা জানি আলোর তীব্রতা আমাদের চোখে আসে, ওই ধরনের বস্তুকে আমরা কিসের মাধ্যমে দেখি, কোণের মাধ্যমে। তাহলে দেখো, রড আমাদের ক্ষীণ আলোতে সাড়া দেয়, অর্থাৎ কম আলোতে যে কোনো বস্তুকে দেখার জন্য সাহায্য করে, আর কোন হচ্ছে তীব্র আলোতে সাড়া দেয়, অর্থাৎ রঙিন বস্তু, অর্থাৎ লাল, নীল, বেগুনি, বিভিন্ন ধরনের কালারফুল বস্তুগুলোকে দেখতে, অর্থাৎ উজ্জ্বল কোনো বস্তু দেখতে আমাদের কি করে সাহায্য করে। এই হলো মোটামুটি আমাদের পড়া। এগুলো এই চিত্র যে একটু আগে যে চিত্রগুলো আঁকলাম, এগুলো বাসা অবশ্যই প্র্যাকটিস করবেন, আর ব্যাখ্যামূলক প্রশ্নগুলো ভালো করে পড়বে। তো আজ মোটামুটি আমাদের আলোর প্রতিসরণ অধ্যায়টা শেষ হয়ে গেল। আমি রিসেন্টলি দু একদিনের মধ্যে আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সমন্বয় করে আমি সৃজনশীল প্রশ্ন রেডি করব, তারপরে তোমরা এগুলো প্র্যাকটিস করলে আশা করি এখান থেকে একটা অথবা দুইটা কমেন্ট করবে। তো আজকে এই পর্যন্তই শেষ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে তোমাদের যখন আমি পড়া নিব এই সাবজেক্টের উপরে, চিত্রগুলো হাতের সামনে রেখে রেডি থাকবা। আমি যে কোনো প্রশ্ন করলে চিত্র দেখতে চাইলে যাতে আমাকে সহজ দেখাতে পারো, ঠিক আছে? আর আগের চিত্র আমাকে দেখাবে না, কারণ আগের চিত্র এমন নতুন চিত্র আমি দেখলেই কিন্তু বুঝতে পারবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানে বিদায়।